যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এনআরসি প্রসঙ্গে মমতার বড় পদক্ষেপ ইতিমধ্যে বিধানসভায় পাস হয়ে গেছে এনআরসি যাতে না হয় সেই বিল এবং তাতে সম্মতি জানিয়েছে কংগ্রেস এবং বামেরা মমতা বন্দ্যোপাধ্যায় বেশ পরিষ্কার করেই বলেছেন যে তিনি এনআরসি চান না তিনি স্পষ্ট বলেছেন শুধু বাংলা কেন এনআরসি কোথাও হবে না এত সস্তা নাকি কারোর রাজনৈতিক খেলায় আপনারা কেন মাথা নত করছেন তিনি অভিযোগ করেন সন্ত্রাসী মেরুকরণের দানবীয় তাণ্ডব চলছে কেউ কেউ গ্রামে গিয়ে এনআরসি হবে বলে অপপ্রচার করছে সাধারণ মানুষের কাছে তার আবেদন অপপ্রচারে নিজেদের মূল্যবান জীবন নষ্ট করবেন না আমরা তো বেঁচে আছি নাকি সবাই মরে গেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সোমবার তৃণমূলের শ্রমিক সংগঠনের সমাবেশ ছিল কেন্দ্রের বিলগ্নীকরণ নীতির বিরুদ্ধে সেখানেই এনআরসি প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন অসমে দেখছেন এনআরসিতে কত লোক মারা গিয়েছেন আমি দুঃখিত যে আমার বাংলাতে ও ছজন মারা গিয়েছেন কারণ সেই সময় ছজনের মৃত্যু সংবাদই এসেছিল কোনো কোনো মিডিয়া টিআরপি বাড়াতে খুব অপপ্রচার করছে বিজেপির একটা লোক একটা কথা বলেছে তার রাজনৈতিক প্রয়োজনে আর সেটা নিয়ে আপনারা শোয়ের পর করে এত উত্তেজিত করছেন পাবলিককে যে ছজন মারা গেল বাংলায় এই লজ্জার ঢাকার জায়গা নেই আমি সেদিন মিডিয়া এবং অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আবেদন করেছি যে প্রোডাকশানসের কথা আমরা বলবো না মুখ্যমন্ত্রী সংযোজন আমি পরিষ্কার বলি ভোটার লিস্টের কাজ চলছে ভোটার লিস্টে নাম তুলবেন এটা আপনার ভোট দেওয়ার জন্য এনআরসি বাংলায় কেন কোথাও হবে না অসমে একটা আর্কট ছিল কেউ পলিটিক্যালি বলে দিতেই পারে রাজনৈতিক প্রয়োজনে হ্যাঁ হবে সে তো হিন্দু মুসলমান করছে অসমের তেরো লক্ষ হিন্দু বাদ মুসলিম বাদ অসমিয়া বাদ হিন্দিবাসী বাদ বেঙ্গলে জেনে রাখবেন ওরা কোনো দিনই করতে পারবে না এনআরসিটা করবে কে করলে তো রাজ্য সরকারের মেশিনারি চাই আমরা তো কোনো দিনও করতে দেব না এটা মাথায় রাখবেন এনআরসি প্রসঙ্গে তিনি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রসঙ্গ ও টেনে এনেছেন তিনি বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী বলেছেন এনআরসি নেই হোগা বিহার মে নেহি হোনে সে বাংলা বাংলামে কিউ হোগা কোনো দুর্ঘটনায় কাগজপত্র নষ্ট হয়ে গেলে উপায় কী তাও তিনি বলেছেন তার কথায় কেউ বলছে আপনাদের উনিশশো সালের কাগজ খুঁজে বের করুন যারা বলছে তাদের কথা শুনবেন না বন্যা বা আগুনে কাগজ হারিয়ে গেলে বুদ্ধি করে একটা এফআইআর করে রাখলেই তো হলো আমাদের সরকারের সব আছে যে কোনো একটা কাগজ থাকলেই ভোটার লিস্টে নাম তোলা যায় আমার মায়ের জন্মের সার্টিফিকেট চাইলে আমি দিতে পারব ভোটার লিস্টে নাম তুলতে সমস্যা হলে তৃণমূলের নেতাকর্মীদের কাছে সাহায্য চাইতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তাও যদি ভোটার লিস্টে নাম না তোলে দিদিকে বলতে অভিযোগ করুন আমি ঘাট ধরে নাম তোলাব এটাই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অন্যদিকে এনআরসি প্রসঙ্গে ব্যাকফুটে বিজেপি সুর নরম বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সুতরাং এটা নিশ্চিত যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন ਪੁਸ਼ਤੀ ਮੰਗ ਐਨ ਆਰ ਸੀ ਹੁੰਦਾ ਨਾ